আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ দেখাবো একটা রাইস রান্না। এখানে আমি ব্রোকলি, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি। আমি এটা আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে আপনার দিয়ে দেবো হচ্ছে সয়া সস, আর এটা হচ্ছে আমার রান্না করা পোলাও। আর এখানে একটু সয়া সস দিয়ে দেবো আমি এক চামচের মতো। তারপর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে দুইটা কাঁচামরিচ কেটে আমি রেখে দিয়েছিলাম সেটা, আর একটু লবণ দিয়ে আমি একটু ভেজে এটাকে আলাদা করে সাইড করে নেবো একটু। তারপরে একটা ডিম আমি এখানে ভেজে নেব। আসলে আমরা এখানে বাসায় যা খাই আর কি, তাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। যদি আমার ভালো লাগে ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে সবগুলো একসাথে আমি মিলিয়ে নিব এখন এগুলো, আর একটু ভেজে তারপরে এখানে আমার রান্না করা যে পোলাওটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সবগুলো আমি একসাথে এখানে মিশিয়ে নেব। দেখেন কতটা মানে ফ্রাইড রাইসের মতো হয়ে গেছে, একদম খুবই টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এভাবে পোলাওর চালটা রান্না করে আমি ফ্রিজে রাখা ছিল আমার একটু পোলাও, সেটা দিয়ে আমি এভাবে খেতে ইচ্ছে করলো আর কি, সেভাবে খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, আর রান্না করলাম আর শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখেন আমার হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। আর আপনারা ওইভাবে রান্না করে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। রান্না করলে বেশি সামান বেশি আপনার মশলাও লাগে না এখানে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।